আমাকে অপূর্ব আব্দুল লতিফ এবং তার ওয়াইফ জোনাকি হেলালি আমাকে কল করেছেন যে রাহা তুমি কোথায়। তারপর আমি তাদের অফিসে যাই। অফিসে যাওয়ার পরে আমাকে আসলে তাদের যে প্রেজেন্ট ইন্টারন্যাশনালি পাঠাবে এগুলোর কথা তুলে ধরে আমাকে বলে, আমরা ওই কথাটাই বলে যে আনুষ্ঠানিকভাবে আমরা আসলে গালাতে অনুষ্ঠানটা আমরা করি, কিন্তু আগেই সিলেকশনটা হয়ে যায়, এটা আগেই সিলেকশনটা হয়ে যায়। তো আমাকে বলছে আমি মিসেস এশিয়া হিসেবে সিলেকশন হয়েছি, তখন থেকে আসলে আমার সাথে কথা আগায়। যখন আমি শুনি আসলে এটা তো তখন প্রকাশ করতে পারতেছি না আমি মিসেস এশিয়া সিলেকশন হয়েছি, কিন্তু ওনারা বলছে গালার পরেই জানাবা, কারণ আমরা তোমাকে এর জন্য জানাচ্ছি যে তোমার সময় স্বল্পতার কারণে তোমার ভিসার প্রসেস আমাদের আগে করতে হবে, সেই জন্যই আমাকে আসলে জানানো হয়েছে। আমি হয়তো কয়েকটা ইন্টারভিউতে বলেছি আমি উইনার হওয়ার পরে, এখন ওনারা এটা নোটিস করেছে উইনার হওয়ার পরের হলে আমি 8 তারিখে কীভাবে টাকা দেই, এই জিনিসটা খুব হাইডলি তারা হাইলাইট করতেছে। আমি বলবো তারা আমাকে আনঅফিসিয়ালি তারা আমাকে জানায় আমি মিসেস ইউনিভার্স মিসেস এশিয়া হিসেবে নির্বাচন হয়েছি, তারা আমাকে আনঅফিসিয়ালি জানায়, জানানোর পরে আমি আসলে আগাই, না হলে আমি আগাই না। আমাকে বারবার বলা হচ্ছে গালা নাইটটা জাস্ট একটা শো পিস, এখানে সবাই বসবে, একটা আনন্দ উপভোগ করবে, এটা একটা বিনোদনের জন্য এই অনুষ্ঠানটা। সো আমরা আগেই সিলেকশন হই কে কখন? তাহলে আমার আরেকটা প্রশ্ন থাকবে, যদি গালাতেই যদি সিলেকশন হয় তাহলে বেস্ট হেয়ার বেস্ট স্কিন এরা কীভাবে সিলেকশন হয়? এত দূরে স্টেজ থেকে কি জাজটা সিলেক্ট করতে পারে কার বেস্ট হেয়ার কার বেস্ট স্কিন? এটা কখনোই না, সব কিছু আগে থেকেই থাকে, এটা আমাদেরকে জানানো হয় না, এটা হচ্ছে আমরা জানি না, কিন্তু আমাদেরকে ওইটা একদম একটা রেজাল্ট পাবলিশের মতো, যেরকম প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট যেরকম পাবলিশ হয় একদিনে, ওই রকমই পাবলিশটা আনুষ্ঠানিকভাবে। কিন্তু আমাকে যেটা জানানো হয়েছে যে 20 তারিখে নভেম্বরে আমার যেতে হবে, এর মধ্যে আমার থাইল্যান্ডের ভিসা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে, সেই জন্য আমার কাছ থেকে 6 লক্ষ টাকা এবং আমার পাসপোর্টটা তারা একসাথে নিয়ে নেয়। তখন আমাকে মিসেস এশিয়া হয়েছি বলে তারা আমাকে টাকাটা নেয়। ওনারা টাকার বিষয়টা ভুয়া বলতেছে, তো এখানে প্রশ্ন করতেছি যে এখানে এমএস ইন্টারন্যাশনাল লেখা আছে, এমএস ইন্টারন্যাশনাল কে তাহলে স্পন্সার? এখানে স্পষ্ট আমার পেড ওদের অপূর্ব ডট কমের পেডে লেখা মিসেস এশিয়া 2022 থাইল্যান্ড, এখানে কিন্তু বাংলাদেশ লেখা নাই। উনি আবার এটাও হাইলাইট করতেছে যে বাংলাদেশের জন্য সে টাকাটা নিয়েছে, এখানে থাইল্যান্ড লেখা, 6 লক্ষের পাশে থাইল্যান্ড লেখা, মানে থাইল্যান্ডে যাওয়ার জন্য আমার যে যাবতীয় খরচ আছে, বিমান ভাড়া থাকা খাওয়া এবং আমার কস্টিউম এবং আমার যত আমার পোশাকাদি হইতে যত যাবতীয় খরচ আছে ইত্যাদি ভিসা খরচ সব কিছু আমাকে ওইটাতেই বলেছে। আপনি কি টাকাটা কিভাবে দিয়েছেন? আমি টাকাটা ক্যাশে দিয়েছি, আমি তাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম আমি চেকে অথবা ব্যাংকে দিব, ওনারা এটাতে রাজি হয় নাই। আমাকে বলেছে যে যেহেতু ওরা খুব ব্যস্ততা দেখাচ্ছিল তাদের ব্যস্ততার কারণে, আমাকেই বলছে তুমি নিয়ে আসো। তো আমার কাছে একটা ভয়েস রেকর্ড আছে, ওনার ওয়াইফ যখন বলতেছিল তুমি কি ক্যাশ আজকে পেমেন্ট করবা, এটা 8 তারিখের, তো এটা আছে। আবার উনি 6 তারিখে যখন আমি 1 লক্ষ টাকা ওনাকে দিয়েছিলাম অফিসে বসে, তখন আমি ওনাকে মেসেজ করেছিলাম আপু টাকা এনেছি, তো বললো বসো শেষ করি, মানে আমাদের ক্লাসগুলো শেষ করলে উনি নেবে। উনি তো আমার সাথে ওইরকমভাবে বলেছে, যদিও আমার কাছে মনে হতো উনি আমাকে 2 নম্বরই করে নিতেছে, তাহলে তো আমিই দিতাম না টাকা, তাই না? উনি আমাকে বলতেছে তুমি মিসেস এশিয়া তুমি উইনার হইছো, আমরা তোমাকে পাঠাতে চাচ্ছি, আমরা তোমাকে উইনার করেছি, এখন তুমি এটা হচ্ছে অফিসিয়ালি ওই দিন আমরা জানাবো, জানানোর পরে তুমি 20 তারিখে তুমি চলে যাবা, তারপরে তোমার ক্লাস আছে নাচের, অনেক কিছু আনুষাঙ্গিক আমাদের আনুষ্ঠানিকতা আরও থাকে, ওগুলো শেষ করে তুমি 20 তারিখ চলে যাবা। টাকার প্রমাণ আমার কাছে অবশ্যই, অপূর্ব ডট কমের রিসিট কপি আমার কাছে অবশ্যই রয়েছে। উনি টাকাটা আমার ছেলের নামে খাইরুল ইসলাম নামে টাকাটা লিখেছে, তিনি বলেছেন যে তুমি যেহেতু প্রতিযোগী তোমার কাছ থেকে যখন টাকা নিচ্ছি তোমার নামটা এখানে লেখা যাবে না, তোমার ছেলের নামটা দাও। তোমার আমার যেমন একটা গার্ডিয়ান ধরতে পারেন, আমার বাবা থাকলে অথবা আমার হাজব্যান্ড থাকলে আমার হাজব্যান্ডের নাম লেখা হইতো, সেক্ষেত্রে আমার ছেলে আছে, আমার ছেলের নামটা ওরা লিখেছে। আর এমএস ইন্টারন্যাশনাল একটা ইসের নাম লেখা হয়েছে, ওটা হচ্ছে আমার একটা অনলাইন শপের নাম, আমি রাহা শপ আরেকটা শপ আছে ওইটা দিতে চেয়েছিলাম, ওনার বলতে এখানে তোমার নাম ইনভলভ, এটা দেওয়া যাবে না, তুমি এমএস তুমি অন্য একটা বলো, তখন আমি এমএস ইন্টারন্যাশনাল দিয়েছি। ওইটা আমার একটা দারাজের একটা ছোটো শপ আছে, ওইটা তেমন ইউজও হয় না, তো ওইটাই আমি আসলে সাডেন তখন আমাকে বলা হয়েছে আমি ওইটাই দিয়েছি। আদারওয়াইজ ওনারা যদি বলে ওনারা কোনো স্পন্সরের মাধ্যমে টাকা নিছে, তাহলে আমি আপনাদের মাধ্যমে জানতে চাইবো ওই স্পন্সরটা কে, ওই লোককে ইত্যাদি আমাদের সামনে তুলে ধরার জন্য। হ্যাঁ, ওইটার রিসিট আমার কাছে আছে, ওইটার পারপাসেই আমি জিডি করেছি। অবশ্যই দেখাতে পারবো, আমার সাথে আছে। আচ্ছা, টাকার শেষও কিন্তু আরও কিছু অভিযোগ তুলেছে, সেই অভিযোগ আমার আরও কিছু অভিযোগ হচ্ছে টাকার শেষে, আমি তো তখন সরল মনে 6 লক্ষ টাকাই দিয়েছি, আমি জানি থাইল্যান্ডে যেতে তো এত খরচ না, থাইল্যান্ডে 20,000 30,000 টাকা সর্বোচ্চ 50,000 টাকা দিয়ে লাক্সারিয়াস
ঘুরে আসা যায়। সেক্ষেত্রে আমি 6 লক্ষ টাকা দিয়েছি, এর মধ্যে আমার যেহেতু ড্রেস আপ ছিল, অন্যান্য খরচ ছিল, একটু লাক্সারিয়াস খরচ ছিল, সেই জন্য আমি আমার সব টোটাল মিলিয়ে একটা প্যাকেজের মতো 6 লক্ষ টাকা দিয়েছি। তারপর তারা যখন আমার ভিসা প্রসেস করতেছে না, কোনো কিছুই আগাচ্ছে না, তখন যখন তাদেরকে আমি প্রশ্ন করি, তখন তারা আমাকে ইয়ে দেয় যে তোমার বাকি টাকা আরও দিতে হবে। বাকি টাকা কত? বাকি আরও 14 লক্ষ টাকা তারা দাবি করে। 14 লক্ষ টাকা দিলে আমি দেন এটা ইন্টারন্যাশনালি যেতে পারবো, অন্যথা এটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে অন্য প্রেজেন্টে বা অন্য মিসেস এশিয়াতে 2023 এগুলোতে বলতে যাইতে বলতেছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি 2022-এর জন্য আমার কাছ থেকে টাকা বলে নিয়েছে, তো আমি 2022-এ যেতে চাই। এটা কেন আমার সাথে করলো না, কেন এটাতে তারা থেমে গেলো, এটা নিয়ে আমার কিছুটা সন্দেহ হয় এবং তাদের সাথে আমি বলি, বারবার তাদেরকে বলি যে এটা বলেন। তাই এর মধ্যে ওনারা নিজেরা আমাকে ডেকেছে বসার জন্য, তার বসার জন্য ডেকেছে, তো আমি আমাকে বলছে অন্তকরিম কল দিবে, তো আমাকে কল দেওয়া হয় নাই। তো এরকম করে বিশেষ কিছু পার্সোনালিও কিছু কথা মধ্যে আমার কাছে আছে, সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে আমি কথা বলছি। এর মধ্যে আছে যে তুমি আসলে তাদের সাথে, অপূর্বর সাথে কথা বলে তুমি পারবা না। অপূর্বের সাথে আমাদের সংগঠন আছে, ওই সংগঠন আমরা কি অপূর্ব খারাপ চাইবো না, অবশ্যই অপূর্বকে আমরা সেভ করতে চাইবো। সেভটা কীভাবে কীভাবে করতে হবে সেভাবে বলছে, কোর্ট কিনে, তারপর থানা কিনে, এরকম হবে। তো এগুলো আসলে আমি আমার এগুলো আমি পাবলিকলি বলতেও চাচ্ছি না, আমি এতটুকু বলতেছি এগুলো আমার কাছে প্রুফ আছে, আমি যা বলতেছি সব কিছু প্রুফ রেখে আমি বলতেছি। অন্তকরিমের বিষয়টা আমাকে জাস্ট একটা মেসেজের মাধ্যমে আমাকে শিমুল মোস্তফা স্যার আমাকে মেসেজ দিয়েছে যে অন্তকরিম তোমাকে কল দিতে পারে, কল দিবে জিনিসটা কি জানতে চাওয়ার জন্য। তখন আমি ওইটে ছিলাম 2 দিনের মতো, অন্তকরিম আমাকে কোনো প্রকার কল দেয় নাই। আমার শুরুটা হচ্ছে আমি প্রথমে মিসেস ইউনিভার্সের রেজিস্ট্রেশন করি হচ্ছে অনলাইন থেকে রেজিস্ট্রেশন করার পর আমি একজন প্রতিযোগী হিসেবে টপ 100-এ আমি সিলেকশন হই, তারপর টপ 50-তে সিলেকশন হই, এরপরে টপ 20-তে সিলেকশন হই। আমি একজন টপ 20-র সিলেকশন প্রার্থী ছিলাম। আমি ওই দিক থেকে আমি হচ্ছে উইনারের জন্য আমার যেই প্রস্তুতি ছিল, আমাদের যেই গ্রুমিং ক্লাস সব কিছু হয়েছিল নিজেকে তৈরি করার, আমি সেরকম একজন, সবার 20 জনের মতন আমিও একজন ছিলাম। আপনার পুরো নামটা? আমার নাম হচ্ছে খাদিজা আক্তার রাহা, মিসেস এশিয়া হিসেবে আমাকে ওরা নির্বাচিত করেছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু অভিযোগ তুলেছেন সেখানে? আমার অভিযোগটা এরকম ছিল, ওরা আমাকে একদিন ডেকে যখন বলে যে 100 থেকে আমি 50-তে, 50 থেকে আমি 20-তে যখন আসি, তখন ওনারা একদিন আমাকে ডেকে বলে, ওনার ওয়াইফ, যে আমরা আসলে আনুষ্ঠানিক গালাতে শুধু আনুষ্ঠানিকটা প্রকাশ করি, এর আগেই আমরা সিলেকশন করে ফেলি কে কী হচ্ছে। তো সেই খাতে আসলে আমাকে বলা হয়েছে আমি মিসেস এশিয়া হিসেবে উইনার হয়েছি। তো মিসেস এশিয়া হিসেবে উইনার হওয়ার পরে আমাকে কেন প্রকাশ করেছে, তার রেজাল্ট হচ্ছে আমার যাওয়ার যেই সময়টা ছিল, এটা হচ্ছে 20-এ নভেম্বর চলতি মাসের,